नमस्कार बंधुरा, आमी देवनाथ और देवनाथ यूनिक गार्डन चैनले आपनादेर सकल के स्वागतम। तो प्रतिदिन नए आज के एक नतून भिडियो नहीं चले तो भिडियोते आलोचना करते चले मोटामुटी अन स्क्रिने प्रत्येक देखते ही पार्छेन। तो आज के आलोचना करब जो कीभावे आपनी अति सहजे बाड़ीते आपनार छादे जेको जगह अपनी खूब सहजे पद्मफुल करते पारबेन। तो सेटा निये थाकबे सविस्तारे आलोचना। अवश्य भिडियोटाके प्रथम थेके शेष पर्यन्त देखबेन। और ये प्रसंगे बोले रखी आपनी जदि आमार ए चैनेले प्रथम एसे थाकेन अवश्य चैनलटिके सबसक्राइब करबेन एबं पाशे थाका बेल आइकनटिके टाच करे अल करे देबेन जाते आमार छाड़ा प्रत्येकटा भिडियो आपनार दरबारे चले जेते पारे। आमरा बहुदिन धरे देखे एसेछि जे बड़ बड़ पुकुरे अथवा बड़ बड़ खाल बिले एबं नदीते ये पद्मफुल किन्तु होये थाके, अर्थात समग्र पुकुर खाल बिल के किन्तु ये पद्मफुल भरिए तोले तादेर रूप लावण्ये। ये पद्मफुल विभिन्न रंगेर होये थाके एवं जेगुलो आमादेर दृष्टि अति सहजे आकर्षण करे थाके। एक बार भेबे देखुन ये पद्मफुल जदि आपनार छाद बागाने होय बा आपनार छादेर मध्ये एकटा छोट्ट गामलाते बा टबे जदि ये पद्मफुल होय ताहले मजाटा केमन होतो। आज के किन्तु आमी सेटाई आलोचना करते चलेछि बा अन स्क्रिने देखाच्छि जे ये एकटा छोट्ट पात्रेर मध्ये किभाबे पद्मफुल करा सम्भव। तो सेई पद्मफुल करार प्रत्येकटा स्टेप वाइज एखाने आलोचना करा होबे एबं धरे धरे देखानो होबे जे किभाबे एकटा टिउबार थेके आस्ते आस्ते गाछटिके এই এত পরিমাণে ফুল আনতে সমর্থ হয়েছি। তো ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বর্তমানে আমরা আধুনিক থেকে অত্যাধুনিক হয়েছি, তাই তার উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন রকমের পদ্মফুল সৃষ্টি করেছি যেগুলো অতি সহজে কয়েক মাসের মধ্যে ফুল দিতে সক্ষম। তো সেই রকমই কিছু ফুলের টিউবার সংগ্রহ করতে হবে এবং সেই টিউবার কিভাবে প্রতিস্থাপন করতে হবে সেটাও আমি বলছি। এছাড়া যদি মনে করেন যে দেশি পদ্ম করব সেক্ষেত্রেও করতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে এবং জায়গাটা লাগবে একটু বড়। টিউবার ছাড়াও বিভিন্ন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমরা এই পদ্মের বীজ সংগ্রহ করে সেখান থেকে জার্মিনেশন করার পর সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনা সম্ভব। আমার কাছে যে প্রজাতিটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে আমেরি ক্যামেলি। এটি প্রচুর পরিমাণে ব্লুমিং করে থাকে এবং কিভাবে আমি একটি টিউবার থেকে এই গাছটিকে ধীরে ধীরে এই পরিণত গাছে পরিণত করে সেখান থেকে এত পরিমাণে ফুল আনতে সক্ষম হয়েছি, তো চলুন সেই রহস্য ফাঁস করতে চলেছি। তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে মাটি তৈরি করেছিলাম এবং কোন ধরনের টব নির্বাচন করেছিলাম, সবটা সবিস্তারে আলোচনা করে নিই। এই ধরনের গামলা টব আপনারা সকলেই পেয়ে যাবেন। এটি প্লাস্টিকের আমি ব্যবহার করেছি, আপনারা মন করতে পারলে প্লাস্টিকের নিতে পারেন অথবা সিমেন্টের বা মাটির যে কোনো ধরনের টব ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যে সয়েল মিডিয়া ব্যবহার করেছি সেই সয়েল মিডিয়াতে মোটামুটি যদি আমরা এই টবটাকে 100% ধরে নিই তাহলে সেই 100%-এর মধ্যে 30% মতো দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট বা যে কোনো ধরনের পচানো গোবর সারও দেওয়া যেতে পারে। তারপরে 40% মতো দিয়েছিলাম যে কোনো ধরনের মাটি। তো এই এটাকে দুভাবে দেওয়া যেতে পারে মাটিটাকে, অর্থাৎ প্রথমে ভার্মি কম্পোস্টের লেয়ার, তার উপরে মাটির লেয়ার, অথবা আমরা এই মাটিটাকে একে অপরের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে চটকে নিয়ে সেটাকে ব্যবহার করতেই পারি। এইভাবে আমরা মাটিটাকে চাড়িয়ে নেব। তবে এই জায়গাটা আমরা খেয়াল করব যতটা সম্ভব পারা যায় মাটির ঢেলাগুলো ভেঙে দেব এবং সেখান থেকে যাতে পাথরের কুচো, খোলামকুচি বা অন্যান্য এই জাতীয় পদার্থ যদি থেকে থাকে তাহলে সেগুলোকে আমরা তুলে ফেলে দেব। তারপর আমরা ভরপুর মাত্রায় জল দিয়ে রেখে দেব। মোটামুটি 3-4 দিন বা 1 সপ্তাহ রাখলেও কোনো ক্ষতি নেই, কারণ এই সমস্ত ডেলা ডালা অংশগুলো ভেঙে যাবে এবং মাটিটা তাহলে একে অপরের সাথে মিশে যাবে, যেটা আমাদের গাছের জন্য হবে অনেকটাই উপযুক্ত। এরপর টিউবারটিকে আমরা এই গামলার গা বরাবর বসিয়ে দেব। তো দেখুন এটা টিউবার বসানোর মোটামুটি 5 দিন পর আমি দেখাতে চলেছি যেখানে দুটো পাতা বেরিয়ে এসেছে এবং আস্তে আস্তে এগিয়ে যাবে, যদিও এখনও অনেক পথ বাকি আছে। এটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 10-12 দিন পর, এটা আমরা 15 দিন পর দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু গাছটা আস্তে আস্তে এগিয়ে চলছে।
তো এটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 25 দিন পর এখানে অনেক পাতা বেরিয়েছে এবং দেখতেই পাচ্ছি যে পাতাগুলো কত সুন্দর কালার প্রাণবন্ত এখনো পর্যন্ত সেইভাবে কুঁড়ির দেখা মেলেনি তবে বিশ্বাস খুব তাড়াতাড়ি কুঁড়ি আসবে দুটো কুঁড়ির দেখা মিলল তো এটা মোটামুটি হয়েছিল 32 দিন পর তো সেখানে দুটো কুঁড়ি সত্যি এক আলাদা লেভেলের আনন্দ যেটা আমি বলে বোঝাতে পারবো না তো সেই আনন্দ আপনারা উপভোগ করবেন যত গাছ নিয়ে এইভাবে এগিয়ে যাবেন এবং গাছেরা যত খুশি ফুলের মাধ্যমে আমাদের কাছে ফিরিয়ে দেবে তখন তো এবার দেখুন যে গাছটা দেখতে পাচ্ছি এটা আলাদা লেভেল এটা মোটামুটি 42 দিন পর দেখতে পাচ্ছি আমরা গাছের কুঁড়ির সংখ্যা কিন্তু বাড়ছে অর্থাৎ দুটো থেকে তিনটে কুঁড়ি হয়েছে পাতার সংখ্যাটাও বেড়েছে তো এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি তো এখানে যে সমস্ত পাতা পচে যাবে দেখতে পাচ্ছি যে দুটো পাতার যে কিনারাগুলো পচে পচে যাচ্ছে সেগুলোকে আমরা কেটে ফেলে দেব আর যদি সম্ভব হয় আমরা মোটামুটি সপ্তাহে একবার জলটাকে চেঞ্জ করে দেব তাহলে পাতার মধ্যে শ্যাওলা বা মাটিতে শ্যাওলা আসবে না সেক্ষেত্রে গাছের ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে তাই এটা আমাদের করতেই হবে তো এই জায়গা থেকে আলাদা এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি কি করেছিলাম তো সেটাও কিন্তু দেখে নিতে হবে এটা 52 দিন পর যেখানে কুঁড়ির সংখ্যা আরও বেড়েছে দেখতে পাচ্ছি যে বেশ কিছু কুঁড়ি হয়তো সামনেই ফুটবে একটা কুঁড়ি ফুলে পরিণত হয়েছে এবং বাকি কুঁড়িগুলো কিন্তু একদম ফুটবার মুখে তো দেখতেই পাচ্ছি সত্যি এক আলাদা লেভেলের আনন্দ যেটা আমি বলে বোঝাতে পারবো না তারপর এইখানে কি করেছিলাম যেহেতু গাছগুলো এই কয়েকটা ফুল হয়ে যাওয়ার পর থেমে গিয়েছিলো অর্থাৎ গাছের আর সেইভাবে কুঁড়ি ছিল না সেখানে আমি কি ইউজ করেছিলাম মানে সেই ইউজের পর এই এত পরিমাণে কুঁড়ি আসতে সক্ষম হয়েছে বা এত পরিমাণে কুঁড়ি আনতে সক্ষম হয়েছিলাম তো সেই রহস্যটাও কিন্তু আমি আজকে ফাঁস করতে চলেছি তো মোটামুটি লাস্টবার আমার দেখা হয়েছিল যেখানে মোটামুটি 5টা থেকে 7টা কুঁড়ি এসেছিলো এবং তারপর গাছের সেভাবে গ্রোথ আর ছিল না কারণ একটাই যে পরিমাণ ভার্মি কম্পোস্ট ইউজ করেছিলাম অর্থাৎ সেখান থেকে এই গাছটি তার প্রয়োজনীয় পুষ্টিমূল্য সংগ্রহ করার পর সেই পুষ্টিমূল্যের ঘাটতি কিছুটা দেখা দিয়েছিল যে কারণে গাছটি কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছিল তাই বাইরে থেকে আমি কী করেছিলাম আলাদা এনার্জি প্রদান করেছিলাম যে কারণে গাছটি কিন্তু এইভাবে কুঁড়ি এনেছে দেখুন একটা ফুল ফুটেছে এবং মোটামুটি এখানে 15 থেকে 18টা কুঁড়ি কিন্তু হয়ে আছে যেগুলো সত্যি দেখার মতো খুব ভালো লাগছে তো কিভাবে সেটা সম্ভব হয়েছে সেটা আমি বলি তো দেখুন যখন দেখবেন যে প্রতিস্থাপনের মোটামুটি 2.5 থেকে 3 মাস পর গাছের গ্রোথ হারিয়ে ফেলছে গাছ আর ঠিকভাবে এগিয়ে যাচ্ছে না বা কুঁড়ির সংখ্যা কমে যাচ্ছে অথবা এইরকমও দেখবেন যে গাছের পাতা পুরোপুরি সবুজ হয়ে আছে কিন্তু কোনোরকম কুঁড়ির দেখা নেই তখন আমরা কি করব যে কোনো ধরনের এনপিকে সেটা 10-26-26 হতে পারে অথবা ব্যালেন্স এনপিকেও হতে পারে হাফ চা চামচ আমরা এই গাছে দেব তবে পদ্মফুল গাছের খাদ্য প্রদানের একটা আলাদা নিয়ম আছে অর্থাৎ অন্যান্য গাছের মতো কিন্তু আমরা এই খাবারকে এই পদ্মফুল গাছের ড্রামে বা পাত্রে ছড়িয়ে দেব না সেক্ষেত্রে আমরা 3টে পদ্ধতি অবলম্বন করতে পারি প্রথম পদ্ধতি হলো কাগজে মোড়া পদ্ধতি অর্থাৎ এক্ষেত্রে আমরা ওই হাফ চা চামচ এনপিকে একটি পেপারের বা একটি কাগজের মধ্যে মুড়ে নিয়ে সেটিকে ভাঁজ করে মুড়ে নেওয়ার পর এটিকে আমরা এই যে টব সে টবের মাটিতে মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি ভরে দেব 2 নম্বর পদ্ধতি হলো কি এই এনপিকে সারটিকে আমরা কোনো কাপড়ের মধ্যে এইভাবে বেঁধে পুটলি করে সেটিকেও আমরা মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি এভাবে ভরে দিতে পারি 3 নম্বর পদ্ধতি হলো কি যে এই হাফ চা চামচ এনপিকে একটি মাটির ডালার মধ্যে এইভাবে ভরে নিয়ে সেটিকেও আমরা এইভাবে 2.5 থেকে 3 ইঞ্চি ভরে দিতে পারি এরপর এই সারটি ধীরে ধীরে মাটির সাথে মিশে যাবে এবং যেখান থেকে এই গাছটি তার পুষ্টিমৌল্য বা খাদ্য উপাদান খুব সহজেই পেয়ে যাবে এবং গাছটি নতুন ছন্দে নতুন উদ্যমে এগিয়ে যাবে তবে এই প্রসঙ্গে বলে রাখি যে সকল গাছ স্বল্প পরিচর্যায় হয়ে থাকে তার মধ্যে একটি জনপ্রিয় গাছ হলো এই পদ্ম এর জন্য আলাদা কোনো কেয়ারের প্রয়োজন হয় না এই যে মাটি আর যে টোটাল যে প্রসেসটা বললাম এর বাইরে আলাদা কোনো কিছু করার দরকার নেই এই কয়েকটা বিষয় যদি আমরা যত্ন সহকারে করতে পারি তাহলে গাছটি এইভাবেই কিন্তু ফুলে ভরে উঠবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তীকালে এইরকমই একটি চমৎকার ভিডিও নিয়ে আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই টেক কেয়ার